দর্শক, চট্টগ্রামে কোরবানির পশুর হাটের পরিস্থিতি জানতে কথা বলছে সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদের সঙ্গে। আরিজ, চট্টগ্রামের হাটগুলোতে পশু কেনাবেচা কেমন দেখছেন? হ্যাঁ তৌফিক, শেষ সময়ের চলছে পশু বেচা কেনা চলছে এই মুহূর্তে, এবং আমরা যেটা দেখছি চট্টগ্রামে যে 12টি স্থায়ী এবং অস্থায়ী হাট রয়েছে, সেই হাটে শেষ মুহূর্তের বেচা কেনা চলছে জোরে সুরে। তবে যে পরিমাণ গরু সহ বাজারে আছে সেই পরিমাণ ক্রেতা কিন্তু নেই বাজারে, সেই জন্য এখানকার যারা খামারিরা আসলে হতাশ, যারা গরু ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে আছেন তারাও আসলে হতাশ। তারা বলছে যে এখনও পর্যন্ত গরু আসছে, দেশের নানা প্রান্ত থেকে গরু আসতে শুরু করেছে এখনো, কিন্তু এখানে যেটা ব্যবসায়ীরা যেটা বলছেন যে তারা এই অনেক সেভাবে ক্রেতা পাচ্ছেন না, কিন্তু এর কারণ হিসেবে তারা বলছেন অবৈধ পথে বাজারগুলোতে গরু এসছে বেশি। আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার থেকে শেষ মুহূর্তে আসলে অবৈধ পথে গরু আসায় তারা আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বেশি। তবে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা আজকে শেষ মুহূর্তে পর্যন্ত হয়তো দেখবেন যে তৌফিকে ছিল এখানকার সর্বশেষ। চট্টগ্রামে কোরবানির পশু বিক্রির খবর জানছিলাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।